আজকে 3 তারিখ অর্থাৎ 3রা মার্চ 2021। আমি কিন্তু দুদিন আগে একটা ভিডিওতে বলেছিলাম যে 3রা মার্চ কিন্তু প্রাইমারিতে কিছু একটা ঘটবে, এবং আজকে কিন্তু সকালে কিন্তু কমিউনিটি ট্যাবে আমি জানিয়ে দিয়েছিলাম যে আজকে ওয়েট করুন, মেরিট লিস্টেডদের ক্ষেত্রে কিন্তু একটা সুখবর হতে পারে। দেখুন, এখন পর্যন্ত হাইকোর্টে কিন্তু আজকেই অর্থাৎ আজকেই যদি ধরি অর্থাৎ 3রা মার্চ কিন্তু শেষমেশ রাজ্য সরকার ডিভিশন বেঞ্চে গেল এবং কেস কিন্তু লিস্টেড হয়ে শুনানি হয়েছে। তবে এটা যেহেতু আর্জেন্ট, আমি তখনও বলেছিলাম যে আর্জেন্ট কেসের ভিত্তিতেই কিন্তু অর্থাৎ আর্জেন্ট কেস ব্যাপার, সেই কারণে কিন্তু লিস্টেড হয়েছে এবং শুনানিও দ্রুত হবে অর্থাৎ কালকেই 4 তারিখ। এবং সেখানে কিন্তু কি হবে না হবে সেটা তো কালকের ব্যাপার, আদালত জানাবে। আপনাদেরকে শুধু ইনফর্ম করার জন্যই আজকে এই ভিডিওটা বানালাম, কারণ আজকে তো আমি বাইরে একটু আছি, আমি আপনাদেরকে আপডেট দিব বলেছিলাম, সেই কারণে 3 তারিখের ব্যাপারটা লেগেছে। অর্থাৎ আপনাদের যেভাবে আমরা প্রেডিকশন করেছিলাম সেভাবে কিন্তু সম্পন্ন হয়েছে, সুতরাং পরবর্তী আপডেট আমি পরবর্তী সময় কিন্তু নিয়ে আসবো। আজকে এইটুকু পর্যন্ত, এবং এইটুকু আর একটা কথা বলবো, যারা জয়েনিং করে গেছেন বা যারা জয়েনিং করেননি, কেউ দুশ্চিন্তা করার নাই। অর্থাৎ যারা মেরিট লিস্টে আছেন তারা কিন্তু সুখবর হয়তো পেতে চলেছেন। এবার কালকে যেটা হবে সেটা কিন্তু আপনাদেরকে আমরা অবশ্যই জানাবো। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।